আসসালামু আলাইকুম বন্ধুরা, ওমান কানাডা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। আজকে আসলে যে জায়গাটার উদ্দেশ্যে রওনা হয়েছে সেটা হচ্ছে ওমান সাল্লার মারবাত সি বিচ নামে পরিচিত। এটা একটা সি বিচ বলতে পারেন। এখানে আমাদের দেশে যেরকম মাছ যেই বন্দরে ওঠানো হয় ঠিক সেরকম একটা জায়গা, এখানে ওটাকে বলা হয় মিনা। তো আমরা আসলে মিনাটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, সেই জায়গাটার উদ্দেশ্যে রওনা হয়েছি।
বলেন, বড় বড় শিপ বলেন, তো ওগুলো মাছ ধরে এনে যে একটা জায়গাতে উঠায়, তারপর ওখান থেকে গাড়িতে করে বিভিন্ন জায়গায় শিপমেন্ট হয়, অর্থাৎ সেন্ড করে। তো আমরা ওই জায়গাটাই আপনাদের ট্যাক্সিতে দেখার চেষ্টা করবো যেখানে মাছ উঠানো হয়।
এগুলো সব ফ্রিজার গাড়ি, বোট আসলে এখান থেকে মাছ উঠাই নেবে গাড়িতে। আসলে গাড়িটা অবশেষে এখানে পার্কিং করি, তারপরে নিচে নামবো। আপনার সাথে দেখা হচ্ছে বন্ধুরা। আসলে চলে আসছি আমার মিনার ভিতরে। তো চলুন, এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন আমার পিছনে, এই গাড়িগুলো বোটের অপেক্ষায় আছে। একসাথে আসছে, বোট আসবে, বোট আসবে, বোটের ভিতরে ডিস্ট্রিবিউট হবে। তো এগুলো আসলে সকলে ফ্রিজার লাগে, অর্থাৎ চলছে এই মাছ। যখন রাত্রে একটা বোট আসবে, বোটের থেকে মাছ জায়গা ডিস্ট্রিবিউট হবে। সমুদ্রের পাহাড় দেখতে পাচ্ছি। এটা হচ্ছে পেট্রোল পাম্প, অর্থাৎ এই পেট্রোল পাম্প থেকে গাড়িতে পেট্রোল দেওয়া হয় না, পেট্রোল বোটে দেওয়া হয়। বন্ধুরা, পাখিটা বসে আছে মাছের অপেক্ষায়। অসাধারণ রাত্রের সমুদ্রের পানি, একটা অন্যরকম সৌন্দর্য। আপনাদেরকে যদি দেখাই কি স্বচ্ছ, দেখুন পানি। এখানে আমাদের কয়েকজন দেশি ভাই অর্থাৎ মাছ ধরছে হয়তো। চলুন দেখি কি মাছ ধরতেছে ওনারা। আসলে এই যে দেখতে পাচ্ছেন বোট, এগুলো এগুলো সব মাছ ধরা বোট, একটার পর একটা সাজানো আছে এইভাবে। আসলে এখান থেকে তো সবগুলো দেখা যাচ্ছে না, কারণ পর্যায়ক্রমে সব সাজানো আছে। আপনাদেরকে যদি দেখাই, এই যে বোটের ভিতরে আসলে এনারাই মাছ ধরেন। অনেকগুলা বোট এখানে, বড় বড় বোট, মাছ ধরা বোট। যে গাড়ি থেকে মাছ নামাচ্ছে দেখতে পাচ্ছেন। কি মাছ ওয়েট করতেছে আপনাদেরকে একটু দেখাই, সাগরের মাছ। আরে
এগুলো কি হবে নাম কি আছে ফিলিবেন আসলে এটাই ছোট ছোট বোট মাছ ধরার, ওই যে লাইট গুলো দেখতে পাচ্ছেন এটা আসলে সমুদ্রের পাড় দিয়ে রাস্তা চলে গেছে, এগুলো রাস্তার লাইট, ওই রাস্তাটা দিয়ে আমরা আসছি।
বন্ধুরা আমরা আসলে ভিডিওর একবারে শেষ প্রান্তে চলে আসছি। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনাকে ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকলে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব যারা অলরেডি করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।